আহমদী যে এইভাবে দাড়ি রাখে আজকে, এটিকে হাদিসে নিষিদ্ধ বলা হয়নি, হারাম বলা হয়নি। হাদিসে যা বলা হয়েছে তা হলো কুসুস শওয়ারেব, যে তোমার মোচ ছোট করো, দাড়ি মোচ থেকে দীর্ঘ হওয়া চাই, একটু লম্বা হওয়া চাই। কিন্তু হাদিসে কোথায় বলা হয়নি যে এক হাত দাড়ি লম্বা করতে হবে, আবার অনিয়ন্ত্রিত ছেড়ে দাও আর মুখে জঙ্গল বানিয়ে রাখো। পক্ষান্তরে দাড়ি তিনি রেখেছেন, রাখতে আদেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন, এটার পর্যায়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রায় 6 জন সাহাবি থেকে বিভিন্ন সনদে, অর্থাৎ প্রায় মুতাওয়াতের হাদিস, ওয়াফিরুল লেহা আফুল লেহা, ওয়াফিরুল লেহা মানে দাড়ি বড় করো, আফুল লেহা মানে দাড়ি ছেড়ে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাম নিজেও বড় দাড়ি রেখেছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম শুধু দাড়ি রাখতে বলেননি, দাড়ি বড় করতে বলেছেন। এছাড়া একটা মুসনাদ আহমদ ইবনে হাম্বালের সহি হাদিস, সাহাবাগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, অমুসলমানরা মুশরিকরা দাড়ি ছোট রাখে, আমরা কি করব? তিনি বলেন, তোমরা তাদের বিপরীতে দাড়ি বড় করে রাখো। এটা মুসনাদ আহমদের সহি হাদিস। তো এই জন্য দাড়ি রাসূলুল্লাহ সাল্লাম বড় রেখেছেন, বড় রাখতে আদেশ দিয়েছেন, আর কাটতে চাচতে হালক করতে নিষেধ করেছেন। এই জন্য দাড়ি রাখা একটা ওয়াজিব সুন্নত। পূর্ববর্তী সালফে সালেহীন, ইব্রাহিম নাকি, অন্যান্য আপনারা বিভিন্ন এসে পাবেন, আমার পোশাক পর্দা ও দেহসজ্জা বইয়ে অনেক উদ্ধৃতি আছে। পূর্ববর্তী তাবেইন, তাবে তাবেইন অনেকেই ফরজ বলেছেন দাড়ি রাখাকে, এইভাবে বলেছেন ফরজ, এবং সেটা এমন অন্তত যেটা বড় দাড়ি মনে হয়। তো এটা বড় দাড়ি না রাখলে সুন্নতটা আদায় হবে না, কারণ রাসূল বড় রাখতে হবে, নিজেও বড় রেখেছেন। তো আমরা চেষ্টা করব বড় দাড়ি রাখার। যদি কেউ দাড়ি, আমরা এখন দাড়িকে অনেক অবহেলা করি, গুরুত্বহীন মনে করি, রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু গুরুত্ব দিয়েছেন, তা আমরা মুমেন আবার গুরুত্বহীন মনে করি, ঠিক নাই, আমরা রাখবো। যারা রাখতে পারেন না তারা অবশ্যই বুঝবেন যে আমরা একটা মহা গুনাহ করছি, আমি একটা কঠিন অন্যায় করছি, এই চেতনা ভিতরে থাকলে অন্তত ইমানটা বাঁচবে। আর যদি আমরা মনে করি, অনেক দিনদার মানুষ আমরা দেখেছি বিভিন্ন অজুহাতে নিজের পাপটাকে সহজ করতে চান, এটা এত গুরুত্বপূর্ণ না, এটা আমি ইসলামের জন্য দাড়ি চাচ্ছি, অথবা আমি অমুক কারণে দাড়িটা এখন রাখছি না, এটাতে কি হয়, পাপ তো করছি, পাপটাকে হালাল করার প্রবণতার কারণে ইমানটাও নষ্ট হয়ে যায়। যারা দাড়ি ছোট রাখেন, আমরা আশা করি দাড়ি চেঁচে ফেলার গুনাহ থেকে তারা মুক্ত হবেন, তবে সুন্নাত পূর্ণ আদায় হবে না। রাসূল সাল্লাম বড় রেখেছিলেন, আমরা বড়ই রাখবো, বড়র সীমা কতটুকু এটা রাসূল সাল্লাম নির্ধারণ করেন। একটা প্রশ্ন নিয়ে আসছে, জি, হ্যালো, লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। জি, রাসূলুল্লাহ সাল্লাম বড় রেখেছেন, তিনি কখনোই দাড়ি ছাড়তেন না, কাটতেন না। সাহাবায়ে কেরাম কেউ কেউ এক মুষ্টি দাড়ির পরে কাটতেন। তো এক্ষেত্রে ফোকাহাদের দুটো মত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং দু একজন ফকি বলেছেন দাড়ি এক মুষ্টির পরে কাটা যাবে। দ্বিতীয় মত ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইমাম শাফেঈ, অন্যান্যদের মত হলো দাড়ি এক মুষ্টি, দেড় মুষ্টি, দুই মুষ্টি, যত বড়ই হোক ছাটা যাবে না, শুধু এলোমেলো দাড়িটা কাটা যাবে, কিন্তু এক মুষ্টির কম রাখা যাবে এটা আমাদের পূর্ববর্তী কোনো ফকি বলেননি। এই জন্য আমরা সবাই বড় রাখার চেষ্টা করব। যারা না পারবেন, বুঝতে হবে যে আমি সুন্নত পুরো রাখতে পারিনি, আল্লাহ তৌফিক দেন আমি পুরো রাখি। আর আরেকটা বিষয়, আমি গত 3-4 দিন আগে আমার বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র, এখন বর্তমানে সহযোগী অধ্যাপক হয়ে গিয়েছে, বলে স্যার আমরা যে ছোটো দাড়ি রাখি সুন্নতটা আদায় হয় কি না, তার মধ্যে তোমার কি মত, রাসূল সাল্লাম বড় রেখেছেন, বড় রাখতে অর্ডার দিয়েছেন। তার এক সহকর্মী ছিলেন, বলে না বড় রাখা সুন্নত, কিন্তু আমাদের স্মার্টনেস নষ্ট হবে একটু ছোটো রাখি। তখন ওই যুবকই বললো যে না, দাড়ি বড় রাখলে স্মার্ট খারাপ দেখায় না। অনেক যুবক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছে, প্রফেসর আছেন, যারা প্যান্ট শার্ট আছে, ঠিক আছে, এটা তো অন্য, এটা এত আপত্তিকর বিষয় নয়, তাদের দাড়ি সুন্দর, দাড়ির কারণে তাদের অত্যন্ত অত্যন্ত সুন্দর দেখায়, স্মার্ট দেখায়, একটা আলাদা কমনীয়তা নোরানি আছে। কাজেই আমরা বিষয়টাকে একটু ইমানের নজরে দিয়ে